আমাদের তিনটে ডাবল বেড আর একটা ডরমিটরি বুকিং ছিল। হ্যাঁ, তো গতকাল থেকে ছিল। এক্স্যাক্টলি, আসলে একটা দলগত কারণে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। ও, শুনেছি এ সময় নাকি প্রচুর পাখি আসে এখানে। ও, দ্যাটস ফাইন। কখন? হ্যাঁ, প্রচুর সাইবেরিয়ান ক্রেন আসে, তবে সেটা এখন নয়, সিজনটা আরো মাস দুই তিন পরে শুরু হবে। যা, এবার আর দেখা হলো না। এইখানটা শুরু করে দিন, ওদেরকে ডাকুন। এই চলো, ঘর দিয়ে দিয়েছে। কাম কাম। ওহো, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। কাম কাম। হ্যালো, ম্যানেজার মাছরাঙা দ্বীপ বলছি। কেমন আছো? কে বলছেন? বাবা, গলাটাও চিনতে পারছো না। আমি বৃষ্টি বলছি। কি ব্যাপার? খবর পেলাম তুমি এখানে পোস্টেড, তাই কনফার্ম করে নিলাম। হঠাৎ? হঠাৎ নয়, খুব শীঘ্রই দেখা হবে। বাই। আকাশবাবু, ভেবেছিলাম আজকেই চলে যাব, এখন ভাবছি আর কটা দিন থেকেই যাই। কোনো অসুবিধা নেই তো? না না, থাকুন না, আপনাদের যতদিন খুশি থাকুন। ঠিক আছে, আমি একটু ঘুরে আসছি। আসুন। আপনি কি? আমি এখানকার ম্যানেজার। হ্যাঁ, কলকাতা থেকে একটা ডাবল বেডের বুকিং আছে মিস্টার এন্ড মিসেস রায়ের নামে। এই যে। ঠিক আছে, লাগেজ আনতে কেউ গিয়েছে? হ্যাঁ, একজন গেল। আপনারা কদিন থাকবেন? ইচ্ছে আছে দিন চারেক থাকার, কিন্তু ভালো না লাগলে দুদিনেই পালাবো। না না, নিশ্চয়ই ভালো লাগবে, আসুন। তোর মশাই, এই গণ্ডগ্রামে এসে কেউ থাকে নাকি? নেহাত ম্যাডাম ঝুলোঝুলি করলেন তাই। উপরে আসুন। হ্যাঁ চলো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো। ভেতরে দিয়ে আসবো না? তোমার বউ দিদিমণি চা খায় না, ওটা এখানেই থাক, আমি খাবো। ও আচ্ছা, তোমার নাম কি? আগে সাধু। সাধু? হ্যাঁ, বাপ নাম রেখেছিল সত্য সাধন, তারপর ভেঙে চুরে নাম হয়েছে সাধু। সাধু কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, এমনি এমনি তো কিছু হয় না বাবু। ওই ভাবের ঘরে একটু গান টান করি সময় অসময়ে, তাই লোকে বলে সাধু। তাই বলো। সাধু আমার জন্য একটা কাজ করে দেবে? বলে। সন্ধ্যেবেলা আমার জন্য একটু বড় জোগাড় করে দেবে? ও হো হো, ও চিন্তা করবেন না, সাধু যখন আছে সব ব্যবস্থা হয়ে যাবে। সাধু সাধু। কি চলে না? কি চলে, খৈনি? আরে দূর দূর, ভাবের ঘরের মানুষ আমি, খোট্টার খৈনিতে চলে। ও বুঝেছি, তোমার রুচি বাঁধা ওই ছেলে মেয়ে কি, তাই তো? ঠিক বলেছি।